तो गेम इज लाइफের पक्ष থেকে সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলে এলাম আবারও সেই ইমোশনাল গেমটা নিয়ে। যে কোন গেমের কথা বলছি নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে আমি কোন গেমের কথা বলতে চাইছি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, দি ওয়াকিং ডেড গেমের আমি কথা বলছি। আমরা গত পর্বে দেখেছিলাম ক্রিস্টির বাবাকে প্রথমেই সেই চোরটা মেরে দেয়, কিন্তু তার কিছুদিন পর পর তার মাকে জঙ্গলে সেই চোরের ডাকাতগুলা কিডন্যাপ করে নেয়। কিন্তু তারপর পরই কিন্তু শেষ হয়ে যায়নি, তারপর পর আমারও সাথে কিন্তু সেই ডাকাত দলদের কিছু ফাইট হয় এবং ভুলবশত আমি এক নদী বেয়ে চলে যাই। আমি অন্য এক শহরে, মানে জঙ্গলের অন্য এক জায়গায় চলে যাই, কিন্তু সেখানে গিয়ে আমি একা হয়ে পড়ি। কিন্তু তারপর পরে কিন্তু আমরা সেখানে গেমটা শেষ করে দিয়েছিলাম। আজকে চলে এলাম সেই গেমেরই তার পরকার এপিসোড নিয়ে। তো আইয়া পড়ছি গেমের ভিতরে। এখানে তো তেমন কিছু দেখতে পাচ্ছি না। সেই ডগিটার সাথে সাথে আমি এলাম এখানে। এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। হ্যালো, এখানে কেউ আছো নাকি? তো এখানে কারো সাড়া পাচ্ছি না আমি, যেখানে কেউ আছে নাকি। আবে ওই ডগি তো মনে হচ্ছে আমার চেয়ে প্রো, মানে ডগি আমার আগে আসছে, আমি তাই বললাম। তো এখানে কাউকে আমি দেখতে পাচ্ছি না, জানি না এরা কোথায় গেছে। আর এত বড় জঙ্গলে আমাকে ঠিক খিদাও লেগে গেছে। আমি অনেকক্ষণ থেকে আমি কিছু খাইনি, তাই আমাকে খিদা লেগে গেছে। কিন্তু এখানে আমাকে কিছু খুঁজতে হবে, মানে আমাকে খাবার কিছু খুঁজতে হবে। চলো যাই, আগে গাড়ির ভিতরে যাই, গাড়ির ভিতরে কিছু পাওয়া যায় কি না। তো চলো সেটাই দেখি। তো সেই বক্সে আমি হাত বললাম। ও ভাই, একটা পেলাম, একটা আমি পেলাম, এটা একটা ফ্যামিলি পিক পেলাম। এখানে তো তেমন তো আর কিছু পেলাম না, মানে আমি খাবার জন্য আমি কিছু খুঁজছি, কিন্তু এখানে তো খাবার কিছু পেলাম না। চলো যাই পরের বক্সে, এখানে দেখি এখানে কিছু খাবার পাই কি না। তো এখানে তো প্রথমে দেখতে পাচ্ছি একটা খেলনা, মানে এটা তো একটা ছোট বাচ্চার খেলনা, এটা তো আমার কোনো কাজে আসবে না। তারপর এটা কি রে ভাই? এটা তো মনে হচ্ছে ড্রিঙ্ক। ওহো, ড্রিঙ্কটা তো মনে হয় খাবার পেয়ে গেছি, কিন্তু না, অবশেষে আমি ড্রিঙ্কটা দেখলাম, নষ্ট ড্রিঙ্ক, মানে ড্রিঙ্কটাকে অলরেডি ইউজ করা হয়ে গেছে। তো চলো এটা কি দেখি, এটা একটা তাম্বু, মানে এখানে সেই লোকজনগুলা থাকতো, মানে যারা এখানে বসবাস করতো তারা এখানে থাকতো, এটার ভিতরে থাকতো তারা। এবং এটা কি? ও ভাই, এটাও একটা তাম্বু, মানে এখানের ভিতরেই, মানে এ দুটা তাম্বুতে তারা থাকতো আর কি। আমি বুঝতে পেরে গেছি এখানে লোকজন কেউ নেই। তো চলো শুরু করি, এদিকে আসি, খাবার কিছু পাই কি না। এই ডগির কি হলো আবার? জানি না ডগির কি হলো। তো এমন কেন করছে ডগি? এই ডগি কিছু একটা দেখেছে মনে হয়। তো চলো যাই, ডগির কাছে যাই। ডগি কি দেখেছে আমি সেটা তো বুঝতে পারছি না। ডগি তো এরকম করবে না, কিছু দেখেছে বলে এরকম করছে। ও ভাই, এটা কি? এটা তো মনে হচ্ছে একটা জম্বি। তো আমি ভাবতে পারিনি। গুড ডগি, গুড ডগি, একটা ভালো কাজ করেছে। একটা আমি জম্বিকে দেখা পেয়ে গেছি। আমি ভেবেছিলাম জঙ্গি মনে হয় অনেকগুলো থাকবে, কিন্তু না, এটা তো দেখছি জঙ্গি একটাই বাধা। ডগি তুমি থামো ভাই, তুমি ডগি এত এরকম করো না। জম্বিটা কি আমাকে কিছু বলতে চাইছে? হ্যাঁ, আমি তো বোধ মনে করছি ডগি, মানে জম্বিটা আমাকে কিছু বলতে চাইছে, কিন্তু ডগি শান্তি কি করবো রে ভাই? জম্বিটাকে আমি কি করব? জম্বিকে আমি মেরে দিতে বলছে না কি করছে? আরে ডগি তুমি রুক যাও বেটা, আমি তো কথা বলছি না। জানি না জম্বি আমাকে কি করবে, আমাকে মারবে কি আমাকে কামড় দেবে, আমি কিছু বুঝতে পারছি না। তো কি করব আমি? চলো যাই, আগে চাকু খান ওঠা যাক। সে যদি আমাকে হয়তো সেটাই বলছে যে আমার চাকু খান ওঠাও, কিন্তু না, সেটা তো হলো না। চাকু তো আমাকে সে উঠাতে দিচ্ছে না কোনো মতেই, তার জন্য আমি বাধ্যতামূলক হয়ে তাকে আমি মারতে সক্ষম। আমি বোধ করলাম যে তাকে আমি মারবো এবং তাকে মুক্তি করে দেবো, তার জন্য একটা আমি দিয়ে দিলাম বাড়ি তার মাথার উপরে। এবং দেখি একটা বাড়িতে কি মরে গেছে, হয়তো মরে গেছে। ও ভাই না, আরেকটা মরেনি একটা বাড়িতে, তার জন্য আমি আরও একটা দিব বাড়ি মনে করছি। তো দিয়ে দিলাম আরও একটা বাড়ি, এবার হয়তো মরে গেছে। না, দেখছি এবারও মরেনি। ও ভাই, এটা কী রকম জম্বি? এতগুলা মারার পরও সে মরতে চাইছে না, তার জন্য আরেকটা দিব বোধ মনে করছি। একটা অলরেডি তো দিয়ে দিয়েছি, আরও একটা দিয়ে শেষ পর্যন্ত তার আমি ঘাড় ভেঙে ফেললাম। এখন তো হয়তো সেই জম্বিটা মারা গেছে, আমি আশা করছি সেই জম্বিটা এই বাড়িতেই শেষ হয়ে গেছে। এই তো ডগি শান্ত হয়ে গেছে। এবার এখন আমি সেই তার শরীর থেকে সে চাকুটা ছিল, সে চাকুটা আমি বের করে ফেলবো। এই চাকুটা আমার কোনো কাজে আসতে পারে, তাই আমি চাকুটাকে ভালোভাবে পরিষ্কার করে আমার কাছে আমি রেখে দিব, যাতে আমার কোনো কাজে আসতে পারে হয়তো ডগি। এখন পর্যন্ত আমি তো কোনো খাবারই পেলাম না, চলো যাই আবার এখানে খাবার খুঁজি। এটা কি? এ বক্সে হয়তো কিছু পাবো মনে করছি। বক্সটাকে আমি খুলবো। ও ভাই, এটা তো একটা ডাস্টবিন হয়ে দাঁড়ালো। চলো কি করবে এখন, এক ডগির সাথে খেলা যাক। তো ফাইনালি খেলার এখানে চলে এসেছি এবং ডগিটার এখানে খেলবো। এই ডগি, তুমি রেডি হয়ে যাও খেলার জন্য, তুমি কি প্রস্তুত? তো ডগি মনে হচ্ছে আসলেই প্রস্তুত। তো এই প্লে করলাম, মানে এটা প্রথমবার তো, তাই আমি একটু আস্তে প্লে করেছিলাম। তো ডগি নিয়ে আসুক আমার কাছে। তো ফাইনালি ডগি নিয়ে চলে এসেছে আমার কাছে। চলো যে আবার প্লে করি, মানে তখন কাছে আমি একটু জোরে দিব, দেখি ডগি এবারও নিয়ে আনতে পারে কি না, সেটাই দেখব। খাবার তো এরকম কিছুই পেলাম না। এই নাও প্লে। তো প্লে করে দিয়েছি তখন কাছে একটু জোরে। তো ডগি তো সেই পুরো মনে হচ্ছে। তো ডগি আবারও নিয়ে চলে এলো সেই আমার কাছে সেই থালিটা। তো ডগি তো মনে হচ্ছে কোনোভাবেই খাস্তাতে চাইছে না। চলো এবার কিন্তু আমি সব যে শক্তি দিয়ে আমি প্লে করব। এই নাও ডগি। তো ডগি তো এবারকার প্রোর বাপ নিকলে রে ভাই, মানে পুরোর বাপ ডগি। তো ডগি শেষ পর্যন্ত হেরে যায় এবং সে পায় না। ডগি শোনো, ডগি তো আমার কথা শুনতেই চাইছে না। চলো যে খাবার ঢোরা যাক। তো এটা কি ভাই? এটা তো একটা মনে হচ্ছে ড্রাম, মানে এখানে হয়তো ময়লা মাত্র ফেলতো তারা, মানে যারা এখানে থাকতো তারা এখানে ফেলতো। চলো এটার ভিতরে দেখি কিছু খাবার পাই কিনা। এই বলে দিলাম আমি হাত ঢুকিয়ে। ও ভাই, একটা কিছু একটা যেন আমি পেয়েছি, জানি না এর ভিতরে খাবার আছে, কিন্তু আছে কি না সেটাও কিন্তু ঠিকভাবে বলতে পারছি না। আবার থাকলেও এর ভিতরে ভালো খাবার আছে কি পচে সরে গেছে আমি সেটাও জানি না। তার জন্য আমি এটাকে খুলে দেখব এর ভিতরে খাবার কিছু পাই কি না। চলো এটাকে খুলি। এখানে বসে পড়লাম এবং এটাকে খোলার চেষ্টা করব আমি। তার জন্য আমি আগে সে চাকুটা পেয়েছিলাম, সে চাকুটা এখানে ইউজ করব আমি। তো এখানে ফাইনালি একটা দিয়ে দিয়েছি আমি এবং পরবর্তীতে আরও একটা দিব এবং পরবর্তীতে আরও একটা দিব। শেষ পর্যন্ত এভাবে আমি সেই এটাকে আনলক করে ফেলবো। তো ফাইনালি আনলক করে ফেলেছি, কিন্তু এখানে খাবারও দেখতে পেয়ে গেছি। তো থ্যাঙ্কস গড, এখানে একটা মানে খাবার পেয়ে গেছি, যাই হোক কিছু একটা খেতে পারবো। তো ডগি মনে হচ্ছে খাবে নাকি। তো এনি লগ। তো ডগিকে ঠিক আছে, ডগিকে আমি খাবার দেবো, মানে দুজনে ভাগাভাগি করে খাবো, কিন্তু জানি না ডগি খাবে কি না। ও ভাই, ডগি তো আমার হাত থেকে না নিয়ে আমার শুয়ে পুরোটাই খেতে চাচ্ছে। আমি ভাবতেও পারিনি যে আমার সাথে এরকম করবে ডগি। ডগি তো শেষ পর্যন্ত আমাকে আক্রমণ করে বসলো। আরে ভাই, কীরকম গেম রে ভাই। তো ডগি তো আমাকে শেষ পর্যন্ত, মানে ভালো মানুষের দুনিয়া নাই একটা কথাই আছে আর কি, কিন্তু এই ডগিকে তো শেষ পর্যন্ত দিলাম সেই একটা লাত। কিন্তু জানি না ডগি এলে এবার কিন্তু আমি ছুরি আঘাত করব ডগিকে। ডগি কই? ডগি তো আসছে না কেন? ডগিকে মনে হয় সে আটকে পড়েছে কিছুতে। দেখি গিয়ে ডগি কি করছে। ডগিকে তো আমি দিলাম একটা। ও ভাই, সো সরি ডগি, আমি ভাবতেও পারিনি যে তোমার এ অবস্থা হবে। আমি নিজের ইচ্ছাকৃতভাবে আমি তোমাকে মারতে চাইনি। জানি না কিভাবে কি হয়ে গেল, তুমি হঠাৎ করে আমার উপর সে আক্রমণ করে বসে এবং শেষ পর্যন্ত আমি তাকে মারতে সক্ষম হই। তা না হলে কোনো আমার বুদ্ধি ছিল না যে আমি ভেবেছিলাম তাকে আমি মারবো না, কিন্তু আমাকে শেষ পর্যন্ত আমাকে মারতেই হয়। ও ভাই, কত কষ্ট হলো ডগিটার। এই বলে সেইখান থেকে আমি চলে এলাম সেই জঙ্গলে, সামনে এগোতে থাকলাম। তারপর আমার শরীর ক্লান্ত হয়ে পড়লো, আমি বসে পড়লাম। এই জায়গাতে আমি বসে পড়বো। তো ফাইনালি বসে পড়লাম, জানি না কোথায় যে যাব আমি এত বড় জঙ্গলে। আমার সাথে ডগি ছিল, ডগিটাও তো কেউ তো আমি মেরে দিলাম, বাধ্যতামূলকভাবে তাকে আমি মারলাম, কিন্তু জানি না এখন আমি কোথায় যাব। আমি তো সেই ক্লান্ত, মানে ডগি তো আমাকে কামড় দিয়েছে আমার হাতে, সেই ব্যথা করছে। আশপাশে তো তেমন কিছু দেখতে পাচ্ছি না। না ও ভাই, এটা কি? এটা জম্বি মনে হয়। আমার এখানেই শেষ। ও ভাই, আমি ভাবতে পারিনি যে এখানে এত জম্বি থাকবে। আমি তো খুবই ক্লান্ত, আমি কিভাবে সেই জম্বির হাত থেকে বাঁচব সেটা নিয়ে আমি চিন্তায় পড়ে গেলাম। কি করব তাই বলে আমি তো হাঁটতেও পারছি না রে ভাই জোরে জোরে, যে আমি জম্বি থেকে অনেক দূরে চলে যাব। কিন্তু সো সরি, আমি তো হাঁটতে পারছি না। জম্বিগুলো তো আমাকে ধরেই ফেললো প্রায় আর একটুর জন্যে, তো শেষ পর্যন্ত জম্বিতে আমাকে ধরে ফেলে এবং জম্বির সাথে আমার ফাইট শুরু হয়। জানি না ভাই আমাকে জম্বি ছেড়ে দে তুই, কিন্তু সেই সময়তেই জানি না কি হলো একটা জম্বির মাথা খসে পড়লো। ও ভাই আমাকে এই বাঁচিয়ে নিয়েছে এই লোকগুলা, আমি ভাবতেও পারিনি। আমি তো ভেবেছিলাম এখানে আমাকে মেরে দিবে যে জম্বিগুলাতে, যত কারণ আমি দৌড়াতে পারছিলাম না এজন্য আমি ভেবেছিলাম যে আমাকে মেরে দিবে। এবং এই জানি না এই লোকগুলা কারা আমাকে বাঁচিয়ে নিল এবং তারা আমাকে কোলে উঠিয়ে নিয়ে দৌড়াতে থাকলো, সেই জম্বিদের অনেক দূরে নিয়ে গেল, জম্বির বাইরে নিয়ে গেল, মানে জম্বিগুলো তো এখানে থেকে গেল এবং আমাকে এখান থেকে অনেক দূরে নিয়ে চলে গেল। এবং তারপর পরে আমরা দেখতে পাচ্ছি আমাকে অনেক দূরে নিয়ে চলে এসেছে, ফাইনালি চলে এসেছি। জম্বিগুলোর হাত থেকে আমি বাঁচতে পেরেছি বা নিস্তার পেয়েছি। এখানে তো আর কোনো জম্বিগুলা তো আসছে না, তার মানে আমরা সেফ এখানে থাকতে পারবো। তো এই বলে আমাকে সে কোলে করে নিয়ে আমাকে বললো যে তুমি কি ঠিক আছো? ওকে আমি ফাইন আছি, মানে আমি ভালো আছি, কিন্তু আমার হাত ব্যথা করছে আর কি। কিন্তু এই বলে আমাকে নিয়ে সামনে এগোতে এগোতে থাকলো তারা, কিন্তু তারা এখনও কিন্তু আমার সে কামড় দিয়েছে, কুকুরের সাথে লড়াই করেছে সেটা দেখেনি, কিন্তু শেষ পর্যন্ত আমাকে দেখে ফেলে, কিন্তু আমাকে তারা কোল থেকে ছুঁড়ে ফেলে সেই নিচে। তারা তো ভয় পেয়ে গেল যে আমাকে মনে হয় জম্বিতে কামড় দিয়েছে, কারণ এখানে যাকে জম্বিতে কামড় দেবে সেই কিন্তু জম্বি হয়ে যাবে। আমি বলতে চাইছি যে আমাকে কোনো জম্বিতে কামড় দেয়নি, কিন্তু সে বিশ্বাস করতে চাইছে না যে আমাকে, সে ভাবছে যে আমাকে জম্বিতে কামড়েছে। তো আমি কিভাবে তাদের বিশ্বাস করাবো যে আমাকে কোনো জম্বিতে কামড়ায়নি, আমাকে একটা ডগিতে কামড়েছে। তো এই মুরব্বী মানুষটা যেন আমার উপর একটু একটু ভরসা রাখছে যে কি সত্যি কথা বলছে না মিথ্যে কথা বলছে। তাই মুরব্বী মানুষটা আমার কাছে এলো, হয়তো আমাকে চেক করবে। তো ফাইনালি থ্যাঙ্কস গড যে আমাকে যে ফাইনালি চেক করলো। জানি না সে চিনতে পারবে কিনা এটা জমির কামড় না কুকুরের কামড়। তো এই চ্যাংড়া লোকটা তো আমাকে বিশ্বাসই করতে চাইছে না যে এটা জম্বি ভেবে আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। শেষ পর্যন্ত এই মুরব্বিটা আমি ভাবলাম যে হ্যাঁ, সে বুঝতে পেরেছে যে আমাকে জম্বিতে কামড় দেয়নি, আমাকে একটা ডগিতে কামড় দিয়েছে, কারণ ডগিতে যারা কামড় দিবে তখন আঁচড়ে আঁচড়ে থাকবে। আরে ভাই তোকে কিভাবে বলবো যে আমাকে ডগিতে কামড়িয়েছে জম্বিতে নয়? তো কোনো মতেই আমাকে বিশ্বাস করতে চাইছে না যে আমাকে ডগিতেই কামড়েছে। তার জন্য এই মানুষটা যাকে আমার উপর বিশ্বাস করেছে, এখানে ভাই সে আমাকে জিজ্ঞাসা করছে তুমি কি একা এসেছো? তো আমি বললাম যে আমার এখানে পরিবার সুদ্ধা ছিল, কিন্তু আমার পরিবারকে তারা মেরে ফেলে। এই বলে নিয়ে তার সাথে কিছু কিছু একটু একটু করে কথা বললাম এবং শেষ পর্যন্ত তাদের সাথে আমাকে নিয়ে যেতে রাজি হলো। তো চলো যাওয়া যাক তাদের সাথে, এ বলে আমাকে নিয়ে যেতে থাকলো এবং একটা বাড়ির কাছে নিয়ে গেল তারা। এবং সেখানে গিয়ে বলছে তুমি কি রাইট ঠিক আছো? মানে আমাকে আর কিন্তু কোলে নেয়নি তারা, মানে আমাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু সেই সময় আমি অজ্ঞান হয়ে পড়ি ভাই। এবং তারপর পরই কিন্তু লোডিং চলে আসে, দেখা যাক লোডিংয়ের পরে কি হয়। তো লোডিং ফাইনালি শেষ করে দিয়েছি, কিন্তু চোখ খুলতে না খুলতে আমি অনেকগুলো মানুষের আভাস পাচ্ছি, যেখানে অনেকগুলো মানুষ আছে। ফাইনালি 3টা মানুষ দেখতে পেয়ে গেছি এবং একটা মহিলাকেও দেখতে পেয়েছি। চোখ খুলতে না খুলতেই আমি দেখতে পেয়েছি এগুলাকে। তারপর আমাকে বলছে তুমি কি জম্বি? আমি তো বললাম আমি না, আমি কোনো জম্বি না, কিন্তু শেষ পর্যন্ত এ আমার উপর ভুল করে ফায়ার করে দেয়। জানি না আমাকে মারতে চেয়েছিল কিনা, কিন্তু যে আমাকে নিয়ে এসেছে তে আমি এখানে এলো এবং তারা বিশ্বাসই করতে চাইছে না যে আমাকে জম্বিতে কামড়ে নিয়ে আমাকে একটা কুকুরে কামড়েছে। কোন পরপরই কিন্তু একটা ডাক্তারের আগমন ঘটে সেখানে, মানে ডাক্তারটা এসে দেখবে আমাকে যে আমাকে আসলে কি হয়েছে বলতে আমাকে জম্বিতে কামড়েছে না কুকুরে কামড়েছে। এ কথা তারাও কিন্তু বিশ্বাস করছে না যে আমাকে জম্বিতে কামড়ায়নি, আমাকে কুকুরে কামড়েছে, কারণ তারা অনেক ভয়ে আছে, মানে তারা ভয় পাচ্ছে যে কোথাও না একে ইয়াতি কামড়ে নাই। কিন্তু সে আমার হাতটা দেখে এবং ফাইনালি সেও বলে যে এটার কোনো জম্বির কামড় নাই, তার জন্য আমাকে থাকতেও এখানে কিন্তু রাজি করে নেয়। এবং ফাইনালি আমাকে তাদের বাসার ভিতরে থাকতে দেয় না, বাসার বাইরে একটা গুদাম ঘরে আমাকে থাকতে দেয়। মানে তাদের বাসার ভিতরে আমাকে রাখতে দিবে না, এবং এখানে তো আমাকে থাকতে দিবে না বলছিল, আমি কোনো রকম করে আমি থাকতে পেরেছি। মানে তাদের বলেছি যে আমি চলে যাব, আমি বেশিক্ষণ থাকবো না এখানে। তার জন্য আমাকে ফাইনালি তারা রাজি হয়ে যায় যে এখানে তুমি থাকো, ওকে। তখন আমাকে এখানে সেই গুদাম ঘরটাতে আমাকে ভরে রাখে এবং বাইর থেকে লক করে দেয়। এবং তারপর পরই আমাদের সামনে লোডিং উপস্থিত। তারপর পরই লোডিংয়ের পরপরই আমি তো এই ঘরে একাই বন্দি আছি। তো এখানে তেমন তো কিছু দেখতে পাচ্ছি না যে এখান থেকে বেরোবে, এবং কিন্তু আমার কিন্তু অনেক ক্লান্তি ভোগ হচ্ছে। মানে কারণ আমাকে কোনো কিছু দেয়নি তারা, বা আমাকে কোনো ওষুধ পানিও দেয়নি তারা, যে আমি খেয়ে আমি সেই অসুস্থতা ছাড়বো আমি। তো এটা কী রে ভাই, এটা তো মনে হচ্ছে একটা বক্স। বক্সটাকে আমি নিয়ে এলাম, বক্সের ভিতরে দেখলাম কি এটা, তো না ব্যান্ডিতের জন্য তো এখানে তেমন কিছুই নেই এখানে। তারপরে এটা কি, এখান দিয়ে বেরিয়ে যাব আমি ভাবছি, তো আমার চাকুটা আমি এখানে ইউজ করব, তো না আমি তো এখানে কোনো মতে এখানটা খুলতে পারলাম না। তারপরে এটা কি, জানি না এটা কি আমার কোনো কাজে আসবে কি না। তার জন্য তো আমাকে এখান থেকে বেরোতে হবে, তা না হলে কিন্তু হচ্ছে না যে আমাকে এখান থেকে বেরোতেই হবে। তো চারিদিকে আমি খোঁজাখুঁজি করছি, আমি তো এখানে সেরকম কিছুই পাচ্ছি না। এটা কি, এটা তো একটা টেবিল মনে হচ্ছে, আরও এখানে কিছু আছে বোধ মনে হয় আমার। এটা কি, এটা তো একটা মেশিন, এটা তো আমার কোনো কাজে আসবে না। বা এটা কি, এটা তো একটা বোর্ড। কি করব আমি এখানে একটা বদ্ধ রুমে, আমি এখানে কি করব? এখান থেকে তো আমাকে যেভাবে হোক বেরোতে হবে। আমি আবার চেষ্টা করতে লাগলাম হাত দিয়ে এবার, কিন্তু না, তা তো কোনো মতেই কাজ হচ্ছে না। আরও কোনো রাস্তা পাই কি না। তো এখানে বোর্ডে যেন কিছু লেখা ছিল, না না কোনো লেখা ছিল না। নানা রকম অস্ত্র ছিল, কিন্তু অস্ত্রগুলো নাই এখানে, তার মানে কোনো না কোনো কোথাও আছে। আমি আবার চেষ্টা করতে লাগলাম হাত দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত আমি ব্যর্থ হই, আমি পারি না খুলতে, আমি কিন্তু পারি না। এটা কি, এখানে এখানে কিছু আছে একটা বোধ মনে হয়, না না এখানে তো কিছু নেই। তো এখানে ও ভাই আমি রাস্তা পেয়ে গেছি, এখানে আমি উঠে পড়লাম, পেয়ে গেছি আমি একটা হাতুড় পেয়ে গেছি। আর একটু, ও ভাই শেষ পর্যন্ত আমি পড়ে গেলাম। কি করব, উঠতেও অনেক কষ্ট হচ্ছে, কারণ আমার হাতে অনেক ব্যথা। তাই ওটা ভাঙার জন্য আমাকে এটা তুলে ফেলতে হবে সে, এবং সেই হাতুড়টা আমি নেব হাতে, এবং হাতুড়টা এখানে ইউজ করব আমি। এবং ইউজ করার পরপরই আমি বেরোতে পারবো, আমি আশা করছি যে আমি এখান থেকে বেরোতে পারবো। তার জন্য এটাকে আমি ইউজ করব। উফ, হচ্ছে না হচ্ছে না হচ্ছে না। তো ফাইনালি শেষ করতে পেরে গেছি, এবং ফাইনালি আমি রাস্তাও খুঁজে পেয়ে গেছি, এবং লাত মেরে আমি ভেঙে ফেলেছি, এবং একটা রাস্তা আমি বের করে ফেলেছি। তো চলো যাই এর বাইরে গিয়ে দেখি। মানে আমি তো এখানে সারাক্ষণ বন্দি হয়ে থাকা যায় না। তো শেষ পর্যন্ত আমি বাইরে আসতে সক্ষম হই। তারপর আমি এখান থেকে পালিয়ে যাব। তো ও ভাই এটা কি, এগুলো কি, এগুলো তো জম্বি মনে হচ্ছে। অল রাইট গাইস, তো আজকে এ পর্যন্ত এই ভিডিওটা এখানেই আমি শেষ করলাম। ফিরে আসছি পরের এপিসোডে, সেখানে আমি তারপর থেকে শুরু করব গেমটা। তো এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না রাখেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ। আর আমি আশা করছি মাত্রে অনকে লাইক, তো